নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল হ্যাপি লাইফ উইথ রান্না বান্নাতে স্বাগত। আজ আমি আপনাদের এই লোভনীয় চেতল মাছের রান্নাটি শেয়ার করব। আপনাদের এই রান্নাটি আপনারা করে দেখবেন, চেতল মাছের এই রান্নাটি করে দেখবেন আপনারা, ভীষণ লোভনীয়, আর দেখতে যেমন লোভনীয় খেতেও খুব স্বাদ লাগবে আপনাদের। আপনারা এটা দেখুন, আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন ঝট করে দেখে নিই আমরা এই তেল চিতল রান্নাটি। তো চিতল মাছটি রান্না করতে আমাদের লাগবে চিতল মাছ, এখানে আমি 3 পিস বড় বড় চিতল মাছ নিয়েছি, আর লাগছে সর্ষে বাটা। আপনারা গুঁড়ো সর্ষে বাটাও কিনে ওটাকে একটু জলে একটু নুন দিয়ে সামান্য ভিজিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে সর্ষে বাটা, একটু আদা রসুনের পেস্ট, আপনারা চাইলে বাজারের আদা রসুনের পেস্টও দিতে পারেন, আদা রসুনের পেস্ট 1 চামচ মতন, দই 2 চামচ, আর মশলার মধ্যে লাগছে আপনার নুন, চিনি সামান্য একটু, এটা হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা আর হলুদ। আর এই নুন হলুদটা আমি রেখেছি আপনার মাছে মাখানোর জন্য। মাছটা আগে আমরা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। আর আমরা এই পুরো রান্নাটা করব সর্ষের তেলে, মাছ ভাজার জন্য আর মাছটি রান্না করার জন্য সর্ষের তেল। তো এই উপকরণগুলি আগে আমাদের জোগাড় করে নিতে হবে। তো প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। তা এবার সবার প্রথমে আমরা মাছটাকে ভেজে নেবো। আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজার আগে কড়ায় একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলে মাছ কখনো আটকাবে না, মাছ আপনার খুব ভালো মতন তেল থেকে উঠে আসে ও মাছ আটকে গিয়ে ভেঙে নষ্ট হয় না। তো নুনটা দিয়ে একটু তেলটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন, নিয়ে এবার মাছগুলো ভেজে নেবেন। এই দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে তেল, আর কড়াই খুব ভালো করে গরম করে একটু নুন দিয়ে দিলে মাছ কখনোই কড়াই আটকায় না। তো এইবার মাছগুলো আগে ভেজে তুলে নিয়ে তারপর এটার বাকি রান্নাটা করব। তো দেখুন মাছটি ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমরা তুলে রেখে দেবো। এইভাবে মাছগুলি ভেজে নিই, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার এই তেলেই আমি আরেকটু সর্ষের তেল দেবো 1 চামচ মতন আরও দিয়ে, এইবার এতে আমি এই যে কালো জিরে, কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ফুটে উঠেছে, ফুটে গেলেই আমি এটায় এই যে আদা রসুন, এই আদা রসুনটা, আদা রসুনের পেস্ট যেটা ওইটা দিয়ে দেবো। দিয়ে তারপরে যে দই, এই দইটা আমি দিয়ে দেবো। এইবার একে একে আমি সবই দিয়ে দেবো। এইবার এই সর্ষে বাটাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো একে একে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর এই চিনিটা। চিনিটা আমি এই জন্য দিচ্ছি কারণ আমি দই দিয়েছি, দইয়ের টক আর চিনির মিষ্টিটা মিশে একটা খুব সুন্দর একটা টেস্ট হবে বলে, স্বাদ হবে বলে আমি চিনিটা দিচ্ছি। হ্যাঁ, চিনিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2 আমি এখন দেবো, 2 আমি পরে দেবো। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা এই 3 থেকে 4 মিনিট একটু অল্প আঁচে, একদম কম আঁচে ভেজে নিতে হবে। দেখুন মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে, বেশ খুব সুন্দর ভাজা হয়ে খুব সুন্দর একটি রং এসে গেছে। এইবার আমি একে একে এই মাছগুলি এটায় দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে
নিয়ে এইবার আমি এতে এক বাটি মতন জল দিয়ে দেব। আর এই যে দুটি কাঁচা লঙ্কা রেখেছিলাম এটাও দিয়ে দেব। দিয়ে এটাকে 5-7 মিনিট ফুটতে দেবো একটু। 5-7 মিনিট ফোটার পরে এটা হয়ে যাবে, দেখুন কি সুন্দর রং এসছে। এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে ফুটতে দেবো। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়েছি, চলুন দেখে নিই কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর রং এসছে ও ঝোলটাও ভীষণ মাখা মাখা মতন হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। তা দেখুন তৈরি হয়ে গেছে আমার অভিনব একটি চিতল মাছের রসা কিংবা তেল চিতল। দেখুন কত লোভনীয় হয়েছে, যেমন লোভনীয় হয়েছে তেমনই এটি খেতেও খুব স্বাদ হবে। এই দেখুন এইভাবে একবার আপনারা চিতল মাছটি রান্না করে দেখবেন। এতে আমি পেঁয়াজ দিইনি, টমেটো দিইনি, কি সুন্দর এটি দেখতে হয়েছে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়, ভালো লেগে থাকে, তো নিশ্চয়ই আমার এই ভিডিওটাকে লাইক করবেন।